বাম গালে মারলে ডান দিকে ডান গালে মারলে বাম দিকে মুখটারে গিরমিরাইয়া নিয়ে যায় আজরাইল দেখে বলেন বেকুব কুতাকার বেয়াদব কুতাকার বদমাশ লম্পট এত সুন্দর ভাবে তোকে বুঝানো হয়েছিল মস্তানি করছিল হ এখন সাজাটা দেব আজরাইল দেখে বলেন আখরিজু আনফুসাকুম তাড়াতাড়ি তুই তোর রুহটা বের করে আমার হাতে তুলে দে বাইর কর বেয়াদব আজরাইলের হুংকার তো বুঝে আজরাইল আলাইহিসসালাম রাগান্বিত হইয়া তার বড় বড় লোক বিশিষ্ট হাতের আঙুলগুলো সামনের দিকে বাড়াইয়া মুখ বরাবর এত জোরে ভিতরে ঢুকাইয়া দেন ভিতরে ঢুকাইয়া থাবা মারে ভিতরে ঢুকাইয়া রুটাকে হাতের মধ্যে পেঁচাইয়া এত জোরে ট্রাপ দিয়া রুটাকে বের করে নেন ভিতরের সমস্ত রগগুলো জোড়াগুলো শিরা লন্ডভন্ড হইয়া যা আল্লাহ বলেন বন্ধু তুমি আপন করে তোকে আমি বানাইলাম এই গজবের মরা মরার জন্য না এ মরা সহ্য করতে পারবা নি বলো কোরআনের কথা হচ্ছে আগে আসে দফন কাজ হয়ে যাবে কবরের আযাব হয়ে যাবে হাশরের ময়দানে চলে যাও আমি যা আয়াত তেলাওয়াত করেছি আজকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের মহাব্বতে পাগল পড়া আরে দুনিয়া তুই দেখো না বিয়ার পরে তো দুই ভাই একসাথেও থাকতে পারে না আলাদা হয়ে যায় মা বাবার সাথে ঝগড়া দুনিয়ার জীবনে দেখো অ্যাভেলেবেল হচ্ছে মরার পরে তো শেষ হই ওয়াতুবুল্লিয়া বুখারি শরীফে শব্দটা বড় কঠিন ছেলে কবরে নামছে বা নিকট আত্মীয় কবরে নামিয়া তিনটা বাত খুলিয়া এই শব্দটা পড়ে যদিও সে পড়ে না আসল উদ্দেশ্য অর্থ হলো ও আপা ও আমার মা বড় মহাব্বত করে কষ্ট করে লালন পালন করে জিলা মা গো তুমি জীবনে কি আমল করেছো আমি জানি না ভালো করলে ভালো ফল পাইবা খারাপ করলে খারাপ ফল পাইবা কিন্তু ভালোভাবে জেনে রাখো তোমার কৃতকর্মের ফলাফল দাইবার তোমাকে নিতে হবে মা আমরা কিন্তু তোমার কৃতকর্মের বিন্দু পরিমাণ দাইবার নেব না এই কথা কইয়া কবর থেকে উঠে যাও তখন কেমন লাগবে বলেন যার জন্য এত কিছু করলা পাশে পাইবা না আগে আসেন আল্লাহ বলেন কথা বুঝতেছেন নি আমার ওই যারা দাঁড়ানো অনুগ্রহ করে বলতেছে ভিতরে আইসা বসেন মহাব্বতে মহাব্বতে কয়েকবার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে জমা জমা সুন্দর করে বসে ঢুকাই পড়িও না মায়ের গর্ভ থেকে তুমি দুনিয়াতে যেইভাবে এসেছিলে একটু চিন্তা করে দেখো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার সময় তোমার পরনে কোনো কাপড় ছিল না পায়ে কোনো জুতা ছিল না সাথে কোনো সঙ্গী ছিল না ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর আদালতে এককভাবে উলঙ্গ শরীরে খালি পায়ে হাজিরা দিতে হবে দাঁড়াইতে হবে বলেন না সুবহানাল্লাহ বিশ্বাস হচ্ছে নি বলেন তো এগুলো গল্প চল্প না কোরআনের কথা নগদ কথা আল্লাহর আদালতে তুমি যখন দাঁড়াইবা আর তোমার গুনাহগুলো যদি মোচন না করে যাও গুনার বুঝা লইয়া আল্লাহর আদালতে যখন তুমি যাইবা তোমার সব আমলগুলো আমলনামার মধ্যে তুমি দেখতে পাইবা আল্লাহ তখন দয়া করবেন না ইনসাফ করবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ কি করবে ইনসাফ ওখানে মহাব্বত নাই গুসাও নাই
আল্লাহ বলবেন বান্দা আমি বিন্দু পরিমাণ কারো উপর কোন প্রকারের জুলুমত অবিচার করব না কোন কারণে তোমার আমলনামা যদি খারাপ হইয়া যায় নেকের পাল্লা যদি হালকা হইয়া যায় গুনার পাল্লা যদি ভারী হইয়া যায় আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে কার গুনার পাল্লা ভারী হবে আল্লাহর আদালতে দাঁড়ানোর সাথে সাথে সে টের পায় ফেলবে কারণ দুই পাশে দুই পর্দার মধ্যে এক পাশের পর্দার মধ্যে সওয়াব আর এক পাশের পর্দার মধ্যে গুনাহ পরিষ্কারভাবে প্রকাশ পেয়ে যাবে আল্লাহ বলেন ইয়াউমা তাবিয়াদু বুজুহ ওয়া তাসওয়াদু বুজুহ আমার দরবারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কতক লোকদের চেহারা একদম কালো বর্ণের হয়ে যাবে এত বিশ্রী হবে কারণ মানুষ যখন টেনশনে পড়ে চেহারাই ধরা পড়া কথা ঠিক কিনা বলে আর কতক লোকদের চেহারা উজ্জ্বল হবে হাস্যোজ্জ্বল হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাবিয়াদু বুজুহ ওয়া তাসওয়াদু বুজুহ আল্লাহ বলবেন বান্দা এই গুনাহগুলো করছো নি প্রথম তো সে অস্বীকার করবে অস্বীকার করে বাঁচতে পারবো নি বলে বাঁচতে পারবে না সাক্ষী দিবে সাক্ষ্যা ওইদিকে যাচ্ছি না কঠিন একটা সাক্ষীর কথা বলতেছি ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন লজ্জাস্থান আছে না লজ্জাস্থান আল্লাহর আদালতে মানুষের মতো কথা বইলা বইলা সাক্ষী দিব যে আল্লাহ আমার এই লজ্জাস্থান দ্বারা এত তারিখে এতটা বাজে অমুকের সাথে এইভাবে জিনার কাজটা করেছিল আল্লাহ নিজে বলেন ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম জুলুদুহুম আই ফুরুজুহুম হাতে পায়ে কানে চোখে তো সাক্ষী দিবি বড় সাক্ষী হবে লজ্জাস্থান নাউজুবিল্লাহ বলে সুতরাং যারা পরকীয়ায় জড়িত আছো বাঁচতে চাইলে আজকে থেকে তৌবা করো আর জিনাতে শরীক হয় না আর জিনা করবা না আগে আল্লাহ বলেন তুমি যখন গুনার গুনাগার সাব্যস্ত হইয়া যাইবা আল্লাহ বলে ডাক দিবেন ও যার জমির ফেরেশতারা আমি বারংবার দুনিয়াতে তাকে নির্দেশ দিয়েছিলাম ডাকছিলাম আমার দিকে ফিরে আস আসো আমার দিকে আসো আমি মাফ করে দেব আমার দিকে আসো আমি ক্ষমা করে দিব সে মানে নাই ফেরেশতারা তারে ধরো 70 গজ লম্বা শিকল দ্বারা خذوه فغلوا ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه 70 গজ লম্বা শিকল দ্বারা টাইট করে আগে বলবো বান্ধো এমন ভাবে তাকে বাঁধা হবে ফুটবলের মতো বাঁধবে নাউজুবিল্লাহ বলে বান্দার সম্মানের সাথে জান্নাম দিত না আগে আল্লাহ বলেন ওয়ানাসু কুল মুজরিমিন জাহান্নাম বিরদা বেগি শর্ট দিয়া বেগি শর্ট বুঝেন নি শর্ট দিয়া টেনে হেঁচড়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাও ওই সব না আছে বাবা মা ভাই বোন ছেলে দুস্থ আবাব কেহ না
জাহান্নামে নিক্ষেপ করা হবে তৃষ্ণার অবস্থায় আগে আল্লাহ বলেন কুল্লামা কথা বুঝতেছেন নি আমার ভাই আল্লাহর কোরআন ভাগ্য ভালো হইলে বুঝো না হইলে নাই এগুলো আল্লাহর আদালতে দলিল হবে যে আল্লাহ দনপুর বাজারে জাহান্নাম নিয়ে আলোচনা করা হয়েছিল এরা শুনছে মানে না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামের আজাব জাহান্নামের আগুন এমন ভাবে ধরবে আল্লাহু আকবার সত্তর গুণ তেজস্বর হবে দুনিয়ার আগুনের চেয়ে কেমন অবস্থা হইব চামড়া গুলো মুষ্ট গুলো মুহূর্তের মধ্যে জ্বালিয়ে পুড়িয়ে অটোমেটিক শরীর থেকে খসে পড়ে যাবে শুধু হাড়িটা থাকবে আবার নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে নাউজুবিল্লাহ বলে আল্লাহর দরবারে বলবেন মাওলা গো খাবার দাও পানি দাও খিদার জ্বালা সহ্য করতে পারছি না জাক্কুম জাক্কুম দেওয়া হবে তাকে খাওয়ার জন্য সামান্যতম জাক্কুম ভিতরে গেলে ভিতরে নারী পুরুষ সবগুলোর গলায় ফেলবে উত্তপ্ত হতে থাকবে আল্লাহ অন্য এটা বলে ইয়াগুলি উত্তপ্ত হতে থাকবে টকবক করতে থাকবে পানি দেওয়া হবে আল্লাহ বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবান ইল্লা হামিমা ওয়া গাসসাকা হামিম গাসসাক ছাড়া তাদের কোনো খাবার বা পানীয় থাকবে না এখানে একটা বিষয় আজাবগুলো দেখতেছে তার যে আত্মীয় স্বজন গরিব টরিবরা ছিল তেমন মস্তানি টস্তানি করছে না ওই সমাজের মধ্যে নিম্ন পর্যায়ে এরা আল্লাহকে ভয় করে আল্লাহর সাথে সংশোধন হয়ে গেছে কথা কইতে না আল্লাহর সাথে মিটমাট করে ফেলেছে এরা দেখা যাবে জান্নাতের মধ্যে আছে বলেন না সুবহানাল্লাহ উপরের দিকে তাকাইয়া দেখবে এরা তো জান্নাতে আর জান্নাতবাসীরা এদের দিকে তাকায় রয়েছে মানে যারা পরিচিত জাহান্নামীরা ডেকে বলবে ভাইয়া দুনিয়াতে একসাথে চলাফেরা করেছিলাম মহা বিপদে আছি তোমাদেরকে যে আল্লাহ নেমত দান করছেন পানি আও মিম্মা রাযাকাকুমুল্লাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ভাইয়া চুরি করে কিছু ফালাই দাও আমার আল্লাহ ওই জান্নাত থেকে পানির বোতল কিছু খাবার দ্রব্য আমাদেরকে আমাদের দিকে নিক্ষেপ করে দাও দেখো কেমন আত্মীয় উত্তরে তারা বলবেন কালু ইন্নাল্লাহ হাররামাহুমা ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন বলেন সুবহানাল্লাহ কো ভাই ফালাইতে পারতাম কিন্তু এগুলো তোমাদের জন্য আল্লাহ হারাম কইরা দিছেন আমরা ফালাইবার অনুমতি নাই এখন বলেন এই মৃত্যু যন্ত্রণা কবরের আযাবের কথা বলি নাই হাশরের ময়দানের যে অবস্থা এর থেকে মুক্তি পাওয়ার দরকার আছে কি না যদি থাকে তিনটা বিষয় আলোচনা করব সংক্ষেপে ইনশাআল্লাহ আল্লাহ তোমারে মরার সময় কলম নসব করবেন কবর আযাব জাহান্নামের আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করবেন বলেন সুবহানাল্লাহ
আমরা যে গুনাহগার এতে কোনো সন্দেহ নাই এরপর আশাটা কিন্তু বড় আল্লাহ তুমি মাফ করে দিবা তোমার দয়া আর আশা কথাটি কি না বলে হাশরের দিন অনেক লোক এমন থাকবে গুনার পাহাড় তাদের আমলনামায় কিন্তু কিছু আমল এমন করছে আল্লাহ বলবেন বান্দা তোর গুনাহগুলো কি আমি আমার কুদরতি ফতিবা দ্বারা ডাইক্কা রাখো প্রকাশ করতাম না বলেন না সুবহানাল্লাহ আমি প্রকাশ করব না এই কথাই কবি বলেন মুজরিম মহজা ভরকা মাশাম বরম রতনা রসুয়া জমানা হো দামন মে ছুপা লেনা আমি যে জগতের সেরা পাপি তবুও তোমার কাছে আশা রাখি আমি সেরা পাপি আমার যে পাপি আর নাই এরপর আশা কিন্তু অনেক বড় কি আশা হাশরের ময়দানে সবাই যখন সমবেত হবে তুমি আমারে বিজিত করবা না এটা আমার আশা সমবেত হবে সব জিন ইনসান সমবেত হবে সব জিন ইনসান হাশরের মাঠে করিও না অপমান হে মাবুদ হাশরে তুমি মুরে বলেন না সুবহানাল্লাহ হে মাবুদ হাশরে তুমি মুরে নিয়ে নিও আচলে গোপন করে নিয়ে নিও আচলে গোপন করে বলেন সুবহানাল্লাহ এর জন্য কাজ করতে হবে তিনটা এ কয়টা জোরে বলেন কয়টা তিন কাজ বর্জনীয় একটা আর করণীয় দুইটা করণীয় কয়টা করণীয়টা আগে বলতাছে মহিলা তো বসে আছে পিছনে আছে না মা বোনেরা ফাউডার দুইটা বলতেছি তোমরা ভালোভাবে বুঝো করণীয় বিষয়টা আগে তোমাদেরকে দিয়ে শুরু করতেছে আবার কয়েকবার জিকির করেন লা ইলাহা আরে ভাই ভিতরে এসে বসো না দাঁড়ায় বসো কেন হয়তো বসো নতুবা চলে যাও দুইটার একটা করো কথা শুনে ওই না যারা দাঁড়ায় রয়েছে ভিতরে বসো দাঁড়ায় থাকবে না মহব্বত জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর তো জোরে পড়তারেন না জিকির না বলে প্রতি মাসে মাসে হয় এখন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করণীয় দুইটা বর্জনীয় একটা মহিলারা ভালোভাবে শুনো করণীয় একটার মধ্যে হলো ও মহিলারা তোমরা যদি আল্লাহর মারিফত অর্জন করতে চাও আল্লাহর মারিফতের নূর প্রত্যেক অন্তরে আল্লাহ গোপন করে রাখছে